वेलकम टू शिक्षार्थी स्टाडी सेंटर। शिक्षार्थी स्टाडी सेंटर पक्ष सबा के स्वागत जानाई। पाँच दागे लाभ क्षति पाँच दागे अंक पेज नम्बर 140 सबा देख अंकटा बला रही है अमल बाबू एक छवि 20% क्षति बिक्री कर बिक्री कर लें কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। যদি আরো 200 টাকা জিনিসটা বিক্রি করতে পারত তাহলে আরো 5% তার লাভটা হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। একটা ছবি কিনেছে, কিনে সেটাকে বিক্রি করেছে, তাতে কি রকম ভাবে ক্ষতি হয়ে গেছে, কত পার্সেন্ট? 20% ক্ষতি হয়েছে। তো বলছে যদি 200 টাকা আরো বেশি দামে বিক্রি করতে পারত তাহলে 5% লাভ হতো, তাহলে কত টাকায় কিনেছিলেন? ধরিলাম ক্রয় মূল্য x টাকা, কত পার্সেন্ট ক্ষতি? 20% ক্ষতিতে বিক্রয় করেন। 20% ক্ষতিতে বিক্রি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান কি হবে? ক্রয় মূল্য থেকে তো ক্ষতি লাভ ক্ষতি বিচার করা হয়, তাহলে ক্রয় মূল্যের ক্ষতি হয়েছে তাই এখানটা মাইনাস হয়ে গেল, যদি লাভ হতো তাহলে প্লাস হতো। ক্রয় মূল্য কত ধরেছি? এটা মূল্যের হবে, ক্রয় মূল্য কত ধরেছি? শুধু টাকা ছিল না, সমান এক্স টাকা, তাহলে কত হবে এক্স? আর এখানে 100 থেকে 20-80 ডিভাইডেড বাই পার্সেন্টেজটা তুলে দিচ্ছি, তাহলে কি আর হবে? আর হবে না, তাহলে এখানে কি হবে? টাকা। কাটাকাটি করিয়ে দাও একটু, কমে যাবে। কি পেলাম? বিক্রয় মূল্য পেয়ে গেলাম। আচ্ছা এবার কি বলেছে দেখো, কিন্তু আরো 200 টাকা মূল্যে বিক্রয় করলে তখন 5% লাভ হতো। বিক্রয় মূল্য এটা হয়েছে, যদি এর 200 টাকা তখন লাভ হতো। এখন বিক্রয় মূল্য আরো 200 টাকা বেশি হলে বিক্রয় মূল্য হতো, যেটা আছে সেটা প্লাস 200 টাকা। তো বিক্রয় মূল্য যদি এটা হয় তখন তার লাভ হয় কত টাকা? 5% লাভ বলা আছে। অতএব তাহলে এখন বিক্রয় মূল্যটা কি হবে? ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 5%, তাই তো? বিক্রয় মূল্যটা দিয়ে 5% লাভ করেছি, 5% বেশি হবে, তো এটা ক্রয় মূল্যের সঙ্গে সমান হবে। তো এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা লিখে দাও, এখানে একটু লিখে দিই। এখানে 5% লাভ হতো, তো দেখো তাহলে বিক্রয় মূল্য সমান কি হবে? তাহলে ক্রয় মূল্যের কত? 100 প্লাস 5% লাভ বলেছি বলে এখানে আমরা প্লাস করলাম, তো এখানে বসে দাও বিক্রয় মূল্য কত? 4x5 প্লাস 200। ক্রয় মূল্য কত? x, এটা কত হচ্ছে? 105।
ডিভাইডেড বাই 100, 5000 তুলেছি। এবার এখানে আমরা বসিয়ে দিচ্ছি বিক্রয় মূল্য, যত হবার কথা ছিল যে 200 টাকা বাড়িয়ে সেটা। আর 5% লাভ, লাভটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 5% লাভ হয়েছে। এইবার ধর কি হচ্ছে, আমরা এটা যদি কাটাকাটি হয় কাটাকাটি করে দিই না, কাটাকাটি করা যাবে তো, 105 আর 105-এর নামতে কাটছে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10 একটা শূন্য। বা দেখো এটাকে না আমরা লস সলভ করে ফেলি, এটাকে আমরা লস সলভ করবো। কেউ যদি বলে যে না আমি এটাকে ওদিকে নিয়ে যাবো, এক্সট্রাকে এদিকে নিয়ে এসে নিয়ে এসে লস সলভ করবো, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। কত আছে বলো তো এখানে লস সলভ করলে কত, 5, তাহলে 5 একে 5, 4 একে 4, 5 দিয়ে 5 দিয়ে 10, 2 শূন্য। ওখানে কত আছে, 21x ডিভাইডেড বাই 20। আর দেখো নিচে 5, এখানে নিচে 20, আর তো কোনো সংখ্যা নেই এখানে, তাহলে এটা না কেটে যেতে পারে, এটা কাটলে 4 হবে, এটা কাটলে কত, 1। এবার কোনা কোনি গুণ করে দিচ্ছি আমরা, দেখো যদি আমরা এটা গুণ করি কত হবে, 21কে 21x, 4 দিয়ে এটা গুণ হবে তো, তাহলে কত হবে, 4×4x+1000 বা 21x, এটা গুণ করলে 16x+4000, 4 দিয়ে 1000কে গুণ, বা 21x-16x = কত, 4000। বা 21 থেকে 16 বিয়োগ করলে কত হবে, বা 1 = 4000/5, তাহলে 1 = কত পাচ্ছি, 5 আসছে 40। এক্সের মান কত বেশি, 800 টাকা, তাহলে আমরা কি লিখব, অতএব বইটির কি মূল্য চাইছিল, আমরা তো এটাকে ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 4000। সুপ্রিয়া ভালো করে বই দেখো, তোমার নাম দিয়ে অঙ্কটা আছে, বুঝতে পারছো তো, হ্যাঁ 6 টাকা তো দেখো তুমি ঘড়ি কিনে বিক্রি করার চেষ্টা করছো, বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, মানে মনে হচ্ছে পছন্দ হয়নি, বুঝতে পারছো, ওই জন্য বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছ, আবার হিসাব করে দেখছে, না আবার হিসাব করে দেখছে কিরকম, 370 টাকায় বিক্রি করে তখন যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে, মানে যত টাকা লাভ তত টাকা ক্ষতি, দুটো দাম দেওয়া রয়েছে, ও দেখছে 370 টাকায় কাকু দেওয়া যায়, হ্যাঁ লাভ হবে, ও বলল এই আমি বইটা বিক্রি করবো, সে বলছে কত দাম, আমাকে 370 টাকা লাগবে, সে বলছে না 210 টাকায় দিবি, ও বলছে তখন না আচ্ছা দেখছি, এ হিসাব করে দেখছে বাড়িতে গিয়ে, দেখি সে দেখছে যত টাকা লাভ হচ্ছে 370 টাকা দিলে ঠিক তত টাকা ক্ষতি, বললো বললো ওই টাকাটা, হ্যাঁ 210 টাকায় বলে দিল, যেমন ধরি এবার যেমন কিনবে পছন্দ করে কিনবে, যেমন কি করতে হয়, তো এখন তাহলে কি বলছে, উত্তরটা কি চাইছে, ঘড়িটির ক্রয় মূল্য কত, দেখো ধরে নিচ্ছি, ধরলাম ক্রয় মূল্য 1 টাকা, মানে ঘড়িটির, আচ্ছা 210 টাকায় বিক্রি করলে কি ক্ষতি, আর 370 টাকায় বিক্রি করলে লাভ, 370 টাকায় বিক্রয় করলে লাভ হবে, দেখো যদি 370 টাকায় বিক্রি করে লাভ হবে, তাহলে লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে কত হবে, 370-1 টাকা, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। আচ্ছা এবার কি বলেছে, 210 টাকায়, আবার 210 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে, দেখ ক্ষতি হলে কি হয়,
ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্রয় মূল্য কত? 1 টাকা, বিক্রয় মূল্য কত? 210 টাকা। এটা কিন্তু এখানে বলেছে যত টাকা লাভ তত টাকা ক্ষতি। এখানে লাভ সমান ক্ষতি, লাভ সমান ক্ষতি, লাভ কত? ক্ষতি কত? ঘড়িতে লাভ ক্ষতি হতে পারে, কিন্তু টাইমটা সবসময় লাভ করারই চেষ্টা করো, তাই নয়? টাইমটাকে সবসময় কাজে লাগাও। এখানে এক্সপেরিমেন্ট বের করো কত হবে তাহলে। আর দেখো 370 মাইনাস, আচ্ছা ব্র্যাকেটটা আমরা দিয়েছি, যখন ব্র্যাকেটটা একবার তুলেই দিই। আর এক্স গুলোকে একদিকে নিয়ে যাও, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও, তোমরা তো এটা এবার পেরিয়ে যাবে, এটা ওইদিকে চলে যাবে। -210 -370, এটা কত হচ্ছে বলো তো? -2x, আর এটা কত হবে? মাইনাসই হবে, 0 80, আর এটা কত? 5। বা x সমান তাহলে কত হবে? -580 ডিভাইডেড বাই কত? -2। মাইনাস মাইনাসও কাটছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে বলতো? 2 2 4, 9 2 18, তাহলে কি লিখবে? অতএব ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। যে অঙ্কটা রয়েছে কি বলেছিল? বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা এসে খাতা আর তুমি দোকানে হয়ে যাও, ওখানে খাতা গুলো আমার। আচ্ছা যাই হোক, খাতাটার দাম কত? 255 টাকা, মানে 255 টাকায়। তো অরুণ মামা যদি খাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দেবে, তো অরুণ মামা তো সে কি করেছে না, 15% ছাড় দিবে, তবে ওই খাতার ধার্য মূল্য কত? অরুণ মামার কি বিক্রয় মূল্য? দিদির কি মূল্য? ক্রয় মূল্য। ধার্য মূল্য থেকে যেটা হয় সেটা কি? ধার্য মূল্য থেকে কমিয়ে মানে ধরিলাম ধার্য মূল্য সমান 1 টাকা, আচ্ছা 15% ছাড় দিয়ে বিক্রয় মূল্য সমান 255 টাকা। দেখো ধার্য মূল্যটা বলি দিচ্ছে, 15% ছাড় দিয়ে বিক্রয় মূল্য হয়েছে কত? 255 টাকা। অতএব ধার্য মূল্যের ছাড় দিচ্ছে কত? 15%, সমান কত? কি মূল্য? বিক্রয় মূল্য। দেখো আমি যতগুলো অঙ্ক করছি সবতে এরকম রয়েছে, দেখো এই স্টাইলটা কিরকম, ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছে, বিক্রয় মূল্য পাচ্ছে। কখনো ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ হচ্ছে? হ্যাঁ, ক্রয় মূল্যটাকে লাভ কত পার্সেন্ট বলেছে? না বলে প্লাস, মাইনাস, এইরকম ভাবে হচ্ছে না, একটি লাইন দেখো, এই লাইনটা দিয়ে সব অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে। লাভ ক্ষতির অঙ্কগুলো এরকম ভাবে করলে সব থেকে সহজে করা যায়। এবার ধার্য মূল্য কত? 1 টাকা ধরেছে,
গুণিতক মানে গুণিত, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 85 ডিভাইড করে 100 সমান 255। আর আমাদের x এর মান বের করতে হবে, x সমান করলে কত হবে? দেখো 255 রয়েছে, 100 কি হবে এখানে চলে যাবে উপরে, আর 85 নিচে, এটা কাটাকাটি করতে হবে। দেখো এইটাকে যদি আমরা নামটা করি, দেখো 8 আছে তো 3 আছে 24, তাহলে 3 খালে হয়ে যেতে পারে। দেখো 3 5 15 5 7 3 আছে 24 25, তাহলে x এর মান কত পাচ্ছি আমরা? 3 এর সঙ্গে 100 গুণ করে দাও 300। অতএব 27 ধার্য মূল্য ছিল সমান 300 টাকা, এটা উত্তর। একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কি হচ্ছে? মানে যেটা লেখা আছে তার কি 25% ছাড়ে কি? যদি সে বইটা বিক্রি করছে আমার, সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তবে শতকরা কত লাভ করবে? এরকম কিন্তু এখানে কি দেয়া রয়েছে? দেখো বইটার দাম, লিখা মূল্য, ভালো দাম মূল্য কিছুই তো দেওয়া নেই। ধরে নেব কত নিচ্ছে, দেখবো ধরি যে যেহেতু এখানে শতকরা বলেছে তো আমরা 100 টাকা ধরে নিতে পারি, কিন্তু 1 টাকা ধরতে পারি লিখিত মূল্য, ঠিক আছে? ধরলাম বইটির লিখিত মূল্য 100 টাকা। অতএব 25% হারে 25% ছাড়ে ক্রয় মূল্য কি হবে? ওই লিখিত মূল্যে 15% ছাড়ে নিচ্ছে তো, তাহলে 15% ছাড়ে ক্রয় মূল্য কত হবে? ওই লিখিত মূল্যের 15 না 25% ছাড়ে ক্রয় মূল্য কি হবে? আর লিখিত মূল্যের লিখিত মূল্য আমরা কত ধরেছি? 100 টাকা। এটা বিয়োগ করে কত হচ্ছে? 75। এটা কেটে দাও তাহলে কত হচ্ছে? 75 টাকা। হ্যাঁ 75 টাকা। ওই জন্য ওই অঙ্কটার সঙ্গে দেখো মিলে যায়, সেই জন্য আমি 100 ধরেছি, নাহলে এখানে এক্স করতে পারতাম, যেহেতু শতকরা আছে ওই জন্য 100ই করেছি। অঙ্কটা আরো সাথে করা যায়, কিন্তু তোমরা যেহেতু একটা রকমই এই সূত্রটার উপর নির্ভর করে অঙ্কটা করছো, তাই এরকম ভাবে অঙ্ক করেছি। তাহলে কি হয়েছে? 75 টাকা। আচ্ছা এবারে এটা কি ক্রয় মূল্য হয়ে গেছে? তাহলে বিক্রয় করছে কত হয়? লিখিত মূল্যে আবার তো লাভের শতকরা হার কি করে হিসাব করবে? বিক্রয় মূল্য না থাকলে আবার বিক্রয় মূল্য সমান কি? লিখিত মূল্য সমান 100 টাকা। অতএব লাভ 100 - 75 টাকা, তাহলে এই 25 টাকা লাভ, তাহলে কত হলো? 25 টাকা। অতএব লাভের হার, অতএব লাভের হার লাভের শতকরা হার বিচার করার সময় কি হয়? উপরে লাভ, নিচে ক্রয় মূল্য, গুণে 100% আমরা লিখেছি। এবার আমরা এটাকে কাটাকাটি করবো। কত কাটলে? 100 নিচে 3%, 3 3 কে 9 3 3 কে 9,
অতএব নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।